নেশা কারবারিদের সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না। রবিবার আগরতলা টাউন হলে 17তম ম্যারিট অ্যাওয়ার্ড এবং মক স্টুডেন্টসদের ফ্রেশার্স মিট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, 2018 সালে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক কাজ ট্রাইবাল ওয়েলফেয়ারদের জন্য করেছে। আগে ট্রাইবালদের উপজাতি বলা হতো, কিন্তু বর্তমান সরকার তাদের সম্মান দিয়ে জনজাতি নামে পরিচিতি দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বলা হতো মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্যের জন্য কিছুই করেনি, অথচ মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুর ত্রিপুরার জন্য যা কিছু দিয়ে গেছে, সেটা শিক্ষা হোক বা স্বাস্থ্য, সব দিক থেকে ওনারা যে কৃতি রেখে গেছেন তা এখনও স্মরণীয়। সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজা মাণিক্য বাহাদুরকে সম্মান জানিয়ে আগরতলা এয়ারপোর্টকে মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুরের নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেছে। ত্রিপুরা সরকার 2018 সাল যখন আমাদের সরকার আসলো, অনেক কাজ ট্রাইবাল ওয়েলফেয়ারদের জন্য করে গেছে। আমরা সবাই জানি যে আগে উপজাতি ট্রাইবেলদের নাম দিত উপজাতি, শুনতেও তো খারাপ লাগতো। সেই জায়গার মধ্যে আমরা প্রথম আমরা জনজাতি দপ্তর নাম দিয়েছি। আমরা সম্মান দিতে জানি এবং সেই সম্মানের কারণে আমরা সবাই জানি যে আধুনিক ত্রিপুরার যিনি রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এই যে সিঙ্গারবিল ত্রিপুরার মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, এবং সেটা কে করেছিলেন? মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আগের সরকার বলতো মহারাজারা নাকি কিছুই করেননি এই ত্রিপুরার জন্য, অথচ চারিদিকে আমরা দেখলে মহারাজাদের কারণেই আজকে আমরা মহারাজ মাণিক্য ডাইনেস্টি যা দিয়ে গেছে ত্রিপুরাতে, সেটা শিক্ষাই হোক স্বাস্থ্যে হোক সব দিকে ওনারা যে কীর্তি রেখে গেছেন এখনও মনে করার, যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এয়ারপোর্টের নাম মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেছে, এবং কিছুদিনের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রথম ফ্লাইট যাবে চিটাগাং। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যে প্রচুর সংখ্যক যুবক এখন নেশার কবলে পড়ে গেছে এবং এর পেছনে কারা রয়েছে যারা আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদের খুঁজে বের করতে হবে আমাদেরই। প্রচুর পরিমাণে রাজ্য নেশা সামগ্রী ধরা হচ্ছে, তা সত্ত্বেও আবার বহিররাজ্য থেকে নেশা সামগ্রী রাজ্যে আসছে। রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে এই সকল নেশা সামগ্রী পাচার করা হয়। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের নজর রাখতে হবে ছাত্রছাত্রীদের প্রতি, কেউ যদি নেশা সেবন করে তাকে চিহ্নিত করতে হবে। বিদ্যালয়ের বাইরেও সবাইকে সচেতন থাকতে হবে, নেশার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করার জন্য বিশেষ করে যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার, নেশার কারণে বহু পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই দিন তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বললেন, নেশা কারবারিদের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। নেশার বিরুদ্ধে আমরা বলছি সবসময়, এখানে কথাও বলা হয়েছে নেশা, আমি যতটুকু বুঝেছি ভাষাতে, যে বিরাট সংখ্যক যারা যুব সমাজ তারা কিন্তু নেশার কবলে এখন পড়ে গেছেন, গ্যাম্বলিং থেকে শুরু করে সব দিক দিয়ে। তো এই যে বিষয় সেটার আগে বুঝতে হবে কেন এই আমরা এর ভিতরে সেই নেশার মধ্যে আমরা চলে গেলাম, সেটা গ্যাম্বলিংও একটা নেশা, কেন আমরা গেলাম এবং এর পেছনে কারা কারা আমাদের জেনারেশন টু জেনারেশন নষ্ট করার চেষ্টা করছে সেটা দেখতে হবে। আমাদের সরকার নেশামুক্ত ত্রিপুরা আমরা স্লোগান দিচ্ছি, আমাদের যারা আরক্ষ দপ্তর থেকে আরম্ভ করে বিভিন্ন এসআইটি থেকে আরম্ভ করে সবাই চেষ্টা করছে নির্মূল করার জন্য, কিন্তু সেই চেষ্টা কিন্তু আমরা একলা করতে পারবো না যতক্ষণ ধরে, বিশেষ করে যুব সমাজ, গার্জিয়ানরা তো আছে কিন্তু যুব সমাজ সেই বিষয়টা দেখতে হবে। স্কুল কলেজের মধ্যে যদি দেখা যায় কেউ এই প্রবণতা আছে তার থেকে দূরে থাকা, এবং যিনি শিক্ষক শিক্ষিকা আছেন তার কাছে এই সংবাদটা পৌঁছানো এবং গার্জিয়ানের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলো। অদ্ভুত এক সিচুয়েশন হয়ে গেছে এখন সত্যি, মানে এরকম ড্রাগসের নেশা এখন, এবং এর জন্যে বিদেশির হস্তক্ষেপও আছে, বিদেশি যেসব রাষ্ট্রে অনেকের তার পেছনে আছে। আমরা জানি যে ত্রিপুরা এখন নর্থ ইস্টের মধ্যে মানে সবচেয়ে বেশি ড্রাগস
আমাদের সিজার আমরা সবচেয়ে বেশি করছি, আমি ডিস্ট্রাকশন করছি, কিন্তু ডিস্ট্রাকশন করছি কিন্তু আবার আসছে। অনেকে জিজ্ঞেস করে যে কী তাহলে হচ্ছে, সরকার কী করছে, আমরা বলছি যে কোথার থেকে আসলে কারা এর মধ্যে যুক্ত তাদেরকে বের করা, তার সাথে যারা জড়িত তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে ধরবই, কিন্তু আপনারা তার সাথে আমাদের হেল্প করতে হবে। এখানে এত ভালো লাগছে স্টুডেন্টদের দেখে, আমি নিজেও একজন শিক্ষক, মেডিকেল কলেজে আমি স্টুডেন্টদের পড়িয়েছি, তো তাদের দেখে রাখাও কিন্তু আমাদের সবার দায়িত্ব, বিপদে যেন না চলে। এই দিনের 17তম মেরিট অ্যাওয়ার্ড এবং মক স্টুডেন্টস ফ্রেশার্স মিট অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।